আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুই দিন পরে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দুই দিন ধরে হচ্ছে কিছু প্রবলেমের কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না, আর আমার খুবই খারাপ লাগছিল। আর ভিডিও না দিলে মনে হয় যে কি জানি একটা দেইনি। তো আপনাদের সাথে হচ্ছে ভিডিও শেয়ার করার মাধ্যমে অনেক কথা হয় আর খুবই ভালো লাগে। তো আমার মেয়েটা একটু অসুস্থ ছিল, ওর বমি ছিল আর হচ্ছে আমেশা হয়েছিল। তো ইনশাল্লাহ এখন ভালো আছে, তাই হচ্ছে ভিডিও শেয়ার করছি। আর হচ্ছে এখন থেকে রেগুলার ভিডিও শেয়ার করব যদি প্রবলেম না হয়। তো আশা করছি সবাই আমার সাথে থাকবেন, আর হচ্ছে আমিও সবাই সাথে আছি। আর রামিদাকে সকালবেলা উঠি নুডলস করে দিয়েছি, ওকে নুডলস করে দিয়ে তারপরে হচ্ছে ও বলছিল আম্মু আমি একা একা খাবো, তাই হচ্ছে ওকে দিয়ে দিয়েছি। পরে আবার আমাকে ওকে খাইয়ে দিতে হয়েছে, কারণ ওই একটু একটু একা একা খায়, তারপরে পুরাটা আমার খাইয়ে দিতে হয়। খাচ্ছিল, তারপরে আমি বেলকনিতে এসেছি। আমার গাছে কিন্তু প্রতিদিনে দুইটা তিনটা করে ফুল ফুটে, তো প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে রামিদা বলছিল আমাকে একটা ফুল দাও, তো ওকে আমি একটা ফুল ছিঁড়ে তারপরে ঘরে নিয়ে এসে দিচ্ছি। তো ঘরটা এলোমেলো হয়ে আছে, যেহেতু ঘুমের থেকে উঠেছি, এখনও ঘর গুছাইনি আর হচ্ছে কোনো কাজই করিনি। আর হচ্ছে রোজার মাসে ঘুম থেকে উঠে কিন্তু বেশি একটা কাজ করতে ইচ্ছে করে না। তারপরে ঘর টর গুছিয়ে নামাজ পড়ে নিয়েছি। আর রামিদা দেখতেই পাচ্ছেন ও নামাজ পড়ছে, ও সবসময় আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করে, সবাই মাশাল্লাহ বলে দিবেন। তো ওকে নামাজ পড়া শেষ হলে আমার হাসি পেয়ে যায় ওর নামাজ দেখে। তারপর ওকে ভাত খাইয়ে দিব। আমি হচ্ছে দুধ দিয়ে আর চিনি দিয়ে মেখে ওকে ভাত খাইয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে। আর হচ্ছে ও বেশি একটা সবজি টবজি খেতে চায় না, তাই হচ্ছে ভাবছি যদি খায়। আর নুডলসটা ওর অনেক পছন্দ, তো নুডলসটাই খেতে চায়। ওকে খাইয়ে দেওয়ার পরে আমরা একটু বেলকনিতে এসে দাঁড়িয়ে আছি। অনেক রোদ উঠে, ঝলমল রোদ। তো এই রোজার মধ্যে রোদও যেরকম উঠেছে আবার একটু গরমও হচ্ছে। তো সবাই বেশি বেশি পরে পানি খাবেন ইফতারির পরে, এতে করে হচ্ছে পানি শূন্যতাটা হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, আর কাপড় চুপড় আছে অনেকগুলো বেলকনিতে, কালকে শুকাত দিয়েছিলাম, ওগুলো নিয়ে ঘরে নিয়ে গুছিয়ে রাখবো। তো এর মধ্যে আমার দুইটা বাজে, এখন দুইটা বাজে মনে পড়েছে, কালকে তো আমি বুট ভিজাইনি। তো আমি এখন কি করেছি, গরম পানি দিয়ে বুটটাকে একটু ভিজিয়ে রেখেছি, যদি একটু নরম হয়ে যায় তাহলে হচ্ছে ইফতারি বানাতে পারবো। আর শুটকি রান্না করে নিব এর মধ্যে। আমি এখানে হচ্ছে আমি শুটকি সিদ্ধ করতে দিয়েছি, আর হচ্ছে এখানে আমি সবজি নিয়ে নিয়েছি, আলু, তারপর ওই যে একটা দানা আছে সিমের দানা বলেছিলাম ওই দানাটা, তারপরে হচ্ছে ভেন্ডি আর হচ্ছে বেগুন নিয়েছি। তো আমি রান্নাটা সেরে ফেলি, রান্নাটা সেরে তারপর হচ্ছে ইফতারিগুলি বানিয়ে নিব। আর হচ্ছে যেহেতু রোজার মাস, একটু তাড়াতাড়ি করলেই ভালো, লাস্টে দিয়ে একটু নিয়ে হচ্ছে বসে থাকা যায়। এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এক এক করে, একবারই সহজ রান্নাটা। একটু হলুদ, একটু মরিচ পরিমাণ মতো, আর লবণ দিয়ে পেঁয়াজ হচ্ছে তেলে ভেজে তারপর এটা কষিয়ে আমি শুটকি দিয়ে দিব। একটু পানিও দিয়ে দিয়েছি, দেখলেই বুঝতে পারবেন একবারই সহজ। তো এইসব রান্নাগুলো সবসময় দেখিয়ে থাকি, তাই হচ্ছে ডিটেলসে বললাম না। তো আজকে শুটকি রান্না করব। এতদিন মাংস টাংস খেয়েছি, ভালো লাগে না। আর দুই দিন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, আজকে একটু গরম লাগছে, কিন্তু রোজার কাছে হেরে যায়। আমরা যারা মুসলিম আছি, মুসলমান আছি, তারা কিন্তু সবাই রোজা রাখি আর সুন্দর করে রাখি। তো সবাইকে আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুক, আর সবার রোজা আল্লাহ কবুল করুক, এই দোয়াই করি। তো এখানে কিন্তু আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে আমি সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কথার ফাঁকে ফাঁকে আমি রান্নাটাও শেষ করে ফেলেছি। আমি হচ্ছে শুটকি রান্না আগেও অনেকবার দেখিয়েছিলাম, কিন্তু আমি কোনো দিন হচ্ছে ভেন্ডি দিয়ে দেখাইনি, তাই হচ্ছে ভেন্ডি আর বেগুন দিয়ে আজকে দেখাচ্ছি। তো আপনাদের আশা করছি দিয়ে দিয়েছি, পানি দিয়ে আমি ঢেকে রেখে গিয়েছিলাম ওই পাশে ভাবির ঘরে। এসে রামিদারাবুকে বলেছিলাম, রামিদারাবু চলে এসেছিল অফিস থেকে, যে একটু দেখো, ও আর দেখেনি পানি টানি শুকিয়ে গেছে। তো যাই হোক, এখন যতটুকু পানি আছে এতটুকু দিয়ে হয়ে যাবে।
তো আল্লাহ বাঁচিয়েছে যে পুড়ে নেই, তো পুড়ে গেলে তো সমস্যা হতো। তো রান্না করতে করতে আমি একটু ঘোরাঘুরি করি, আমার একটু ভালো লাগে ওই রুমে ওই রুমে যেতে। তো যাই হোক, এখন হচ্ছে আমার শুটকি রান্নাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন খুব মজাদার শুটকি। এটা দিয়ে কিন্তু দুই প্লেট ভাত নিমিষেই খাওয়া যায়। তো আজকে হচ্ছে রামিদের শরবত বানায় যেভাবে, ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো ও তো প্রতিদিন শরবত বানায় অফিস থেকে এসে, তো ও বানায় যখন অনেক মজা হয়, আর আমি বানালে অতটা মজা হয় না। কারণ হচ্ছে ও হচ্ছে অনেক লেবু দেয়, এই যে দেখতে পাচ্ছেন একটা লেবু কিন্তু ও দিয়ে দিয়েছে, ও দুইটা লেবু দেয় এমন আছে। তো একটার অর্ধেক লেবু দিবে ওর পরিমাণ মতো। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন, তারপরে এখানে এই যে ঘরে কিন্তু ট্যাঙ্ক ছিল, তারপরে ও আসার সময় এরকম প্যাকেট ট্যাঙ্কগুলো নিয়ে এসেছে, এগুলো নাকি ওর অনেক পছন্দ। তারপরে ও ভাব ও আবার একটু লেবু দিচ্ছে, ও অনেক লেবু দেয় বলেছি আমি, তো আর একটু লেবু দিয়ে দিচ্ছে। তারপরে চিনি দিয়ে তারপরে মিক্স করে ওর স্পেশাল শরবতটা হয়ে যাবে। তো অনেক মজা করে শরবত বানায়, অনেক ভালো লাগে। তো মাত্র তিনটা জিনিস, চিনি আর হচ্ছে এরকম প্যাকেট দুই প্যাকেট দিয়ে দিয়েছে, বেশি করে লেবু দেয়, অনেক ভালো লাগে। দুই কা দুই মকে হচ্ছে ও দুইটা লেবু দেয় এরকম আছে। তো অরেঞ্জ ফ্লেভারটা নিয়ে এসেছে, ঘরে একটা আছে আমের ফ্লেভার, কিন্তু ওইটা ও দেয় না, ও মাঝে মধ্যে নিউ নিউ ফ্লেভারটা খাওয়ার চেষ্টা করে। তো এখন হচ্ছে ও নাড়াচাড়া করে তারপরে রামিদাকেও দিবে, তারপরে আমার হাতে দিবে। আমি কিন্তু খাবো না, খালি হচ্ছে আপনাদের দেখানোর জন্য, ইফতারি সময়ই তো খাবো। তো এই যে মা মেয়ে আর হচ্ছে বাবা মিলে শরবত বানাচ্ছে, সব কিছু এলোমেলো করে এদিক ওদিক ফেলিয়ে, আর আমি দাঁড়াবো কোনো কাজ করলে এদিক ওদিক ফেলিয়ে টেলিয়ে কাজ করে, তাই হচ্ছে ওকে আমি কিছুই করতে দেই না, ও করতে চাইলেও। তো শরবতটা ওই সবসময় বানায় আর মুড়ি মাখেও, অনেক মজা হয় ইফতারিতে। তো দেখতেই পাচ্ছেন খাটের উপরে কিন্তু সবগুলো হচ্ছে লেবু রেখেছে, আর এই যে স্পেশাল শরবত এলোমেলো করে সারা ঘর স্পেশাল শরবত বানিয়েছে, আমার তো হাসি পাচ্ছিল। তো যাই হোক, স্পেশাল শরবতটা দেখতেই পাচ্ছেন রামিদারাপুর, অনেক মজা হয়েছিল। তো এখন হচ্ছে ঝটপট করে আমি ইফতারি বানিয়ে নিয়েছি, আমি বুট ভেজে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ এগুলো ভেজে নিয়েছি, আর হচ্ছে সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর আমি সবসময় চেষ্টা করি পাশের ঘরের আপুকে ইফতারি দেওয়ার জন্য, আমি সবাইকে ইফতারি দিয়েছি ইনশাল্লাহ। তো আজকেও এক আপুকে দিব, তো কালকে মনে হয় বাবার বাড়িতে যেতে পারি, তাহলে হচ্ছে নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো পাশে থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আজকের জন্য।